শিক্ষার্থীরা চলো আমরা এবার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি জানি আমরা সবাই জানি যে একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর তার চারপাশে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকে তুমি চিত্রে দেখতে পাচ্ছ কেন্দ্রে একটি নিউক্লিয়াস আছে কিন্তু ইলেকট্রনটি ঠিক কোথায় আছে তুমি যখনই একটা বৈদ্যুতিক পাখা বন্ধ অবস্থায় দেখবে অর্থাৎ যখন বৈদ্যুতিক সংযোগ থাকবে না তখন সেই পাখাতে বিদ্যমান সবগুলো প্লেটকেই তুমি দেখতে পাবে ঠিক একইভাবে একটি গাড়ির চাকার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে এই গাড়ির চাকার প্রতিটি প্লেটকে তুমি যখন সেটি স্থির অবস্থায় আছে গণনা করতে পারবে কিন্তু এইবার দেখো বৈদ্যুতিক সংযোগ চালু করার পর পাখাটি যখনই ঘূর্ণমান অবস্থায় থাকে তখন নির্দিষ্ট করে তার প্লেটগুলোর অবস্থা নির্ণয় করা যায় না ঠিক একইভাবে চলন্ত চাকার ঠিক প্লেটটি কোথায় আছে সেটি কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না অর্থাৎ আমরা যখন গতিশীল অবস্থায় থাকা কোনো কণার কথা বলবো তখন আমরা তার অবস্থান নির্ণয় করতে পারবো না আর যদি অবস্থান নির্ণয় করতে যাই তাহলে তার গতি সম্পর্কিত ধারণা পাব না এটি বিজ্ঞানী হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিতে প্রকাশ করার চেষ্টা করেছেন যেটিকে আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বা আনসার্টেনিটি ল বলে থাকি এটি শুধুমাত্র অতি ক্ষুদ্র ও তীব্র বেগে চলমান গতিশীল কণা যা চোখে দেখা যায় না এমন সকল কণার জন্য প্রযোজ্য যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন আমি আবারও এখানে ছবি আঁকছি দেখো এটি হচ্ছে একটি গাড়ির চাকা এই গাড়ির চাকা যখনই থেমে আছে বা স্থির আছে তখন তার প্রতিটা প্লেট তুমি গণনা করতে পারবে অর্থাৎ এটি কিন্তু স্থির অবস্থা অর্থাৎ যখন থেমে আছে এখন এই চাকাটিকে যখনই তুমি চলমান করছো অর্থাৎ সেটি গতিশক্তি প্রাপ্ত হচ্ছে তখন কিন্তু এর প্লেটগুলোকে তুমি নির্ণয় করতে পারবে না ঠিক কোন অবস্থানে আছে সেটা অনিশ্চিত হয়ে যাবে এটি হচ্ছে চলমান অবস্থা তাই আমি কিন্তু প্রতিটি প্লেটের অবস্থান ঠিক কোন জায়গায় আছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না অর্থাৎ এটি হচ্ছে অনিশ্চয়তা তাহলে আমরা কিন্তু বলতে পারি যদি অবস্থান নির্ণয় করতে চাই প্লেটটির অবস্থান নির্ণয় করতে চাই ওই মুহূর্তে কিন্তু তার কোনো গতি নেই অর্থাৎ গতিটা অনিশ্চিত আর যদি প্লেটের বরভেগ নির্ণয় করতে চাই অর্থাৎ প্লেটটাকে প্লেটের ভরটাকে আমরা নির্ণয় করতে চাই তার সঙ্গে থাকা ব্যাগটাকে নির্ণয় করতে চাই অর্থাৎ সে যে গতিতে আছে তা নির্ণয় করতে চাই তখন কিন্তু তার ভর ব্যাগটা নির্ণয় করতে পারবো তবে অবস্থান অনিশ্চিত হবে অর্থাৎ একই সাথে দুটিকে আমি নির্ণয় করতে পারবো না যদি অবস্থান নির্ণয় করি তাহলে ভরবেগ অনিশ্চিত হবে আর যদি ভরবেগ নির্ণয় করি তাহলে অবস্থান অনিশ্চিত হবে তাহলে দেখে নাও যদি আমি ভরবেগ নির্ণয় করতে চাই তাহলে অবস্থান অনিশ্চিত হবে আর যদি অবস্থান নির্ণয় করতে চাই তাহলে ভরবেগ অনিশ্চিত হবে বিজ্ঞানী হাইজেনবার্গ এই সম্পর্কিত ব্যাখ্যা দিয়েছেন মূলত ইলেকট্রনের ক্ষেত্রে যখন তিনি বলেছেন একটা পরমাণুতে কেন্দ্রে যদি নিউক্লিয়াস থাকে এবং তার বাইরে ঘূর্ণমান ইলেকট্রন থাকে আমি যদি ইলেকট্রনের গতি নির্ণয় করতে চাই তাহলে এর অবস্থান সম্পর্কিত অনিশ্চয়তা রয়ে যাবে আর যদি ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে চাই তাহলে গতি অনিশ্চিত হবে অর্থাৎ ডেল এক্স ইন্টু ডেল পি এর গুণফল এইচ বাই ফোর পাইয়ের সমান কিংবা তার থেকে বড় হবে এখানে এইচ বাই ফোর পাই হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট আর এখানে থাকা এইচ হচ্ছে প্ল্যাঙ্কেট ধ্রুবক তোমরা নিশ্চয় এর মান জানো সেটি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সেভেন ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এবার ডেল এক্স হচ্ছে অবস্থান অনিশ্চয়তা আর ডেলপি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা এখানে পি মানে কিন্তু ভর গুণন বেগ অর্থাৎ ভর বেগ এটা মনে রাখতে হবে এইবার বিজ্ঞানী হাইজেনবার্গ যখন ইলেকট্রনের ক্ষেত্রে অবস্থান এবং ইলেকট্রনের যে গতি সে গতি নির্ণয় করতে গিয়েছেন তখন তিনি কিভাবে প্রমাণ করেছেন যে একটির অবস্থান নির্ণয় করতে পারলে তার ভরবেগ নির্ণয় করা যাবে না আর ভরবেগ নির্ণয় করতে পারলে অবস্থান নির্ণয় করা যাবে না তার জন্য আমরা এখানে দুইটা ঘটনাকে দেখব একই সমীকরণকে আমরা দুই ক্ষেত্রে প্রয়োগ করব। নাম্বার ওয়ান আমরা যদি ধরি কোনো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যে হাইজেনবার্গের নীতিটা পেয়েছি যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা ডেল পি ইন্টু ডেল এক্স এইচ বাই ফোর পায়ে সমান কিংবা তার থেকে বড় আবার নাম্বার টু ইনসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম ইকুয়েশনটাই নিচ্ছি শুধু পার্থক্য হচ্ছে আমরা প্রথম ইনসিডেন্টের জন্য যে ভর নিচ্ছি সে ভর তারপর হচ্ছে ভেলুসিটি অর্থাৎ বেগ আর তাদের মধ্যকার যে ভর বেগের গুণফল সেটিকে আমরা পি ধরছি এখন যদি ডেল পি টু জিরো হয় অর্থাৎ আমি খুব সুনিশ্চিতভাবে তার ভরবেগ বের করতে পেরেছি হ্যাঁ পি মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা যেহেতু আমি ভর এবং ব্যাগ এই দুটিকেই পেয়েছি এবং ভর ব্যাগের যে গুণফল সেটাও আমি পেয়ে গিয়েছি তাহলে এখানে ভর বেগের অনিশ্চয়তা শূন্য এবং এই শূন্য মানটা যখনই আমি সমীকরণে বসাচ্ছি তখন কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি অবস্থান অনিশ্চয়তা এবং সেটি কিন্তু ইনফিনিটি দেখাচ্ছে অর্থাৎ অবস্থান অনিশ্চিত তাহলে এবার আমরা দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আসি এই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি বলি যে আমাদের কাছে যে বস্তুটি আছে সে বস্তুর ক্ষেত্রে এম ভি আমরা জানি না এবং তার ভরবেগও আমরা জানি না কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে তার যে অবস্থান সেই অবস্থানটি এবং সে অবস্থান আমরা জেনে গেছি অর্থাৎ অবস্থান সম্পর্কিত অনিশ্চয়তা শূন্য তার মানে এখন যদি এই সমীকরণটাতে আমরা ডেলেক্সের ভ্যালু জিরো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইখানে পেয়ে যাচ্ছি ভরবেগের অনিশ্চয়তাটা এবং সে ভরবেগের অনিশ্চয়তাটাও কিন্তু ইনফিনিটি হচ্ছে অর্থাৎ অ্যাট এ টাইম তুমি দুইটা কখনোই নির্ণয় করতে পারবে না যদি অবস্থান নির্ণয় করো তাহলে ভরবেগ অনিশ্চিত হবে আর যদি ভরবেগ নির্ণয় করো তাহলে অবস্থান অনিশ্চিত হবে এটি বিজ্ঞানী হাইজেনবার্গ তার সমীকরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে একটি পরমাণুতে থাকা ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন যে কোনো কণা সেটি যদি অতি ক্ষুদ্র তীব্র ব্যাগের চলমান বা গতিশীল অবস্থায় থাকে সেই সকল কণার ক্ষেত্রে আমরা কখনোই একই সাথে ভরবেগ এবং অবস্থানের অনিশ্চয়তা বের করতে পারবো না এখন কথা হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তুমি কি তোমার বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারবে তাহলে তোমার উত্তর হবে না কারণ বাস্তব জীবনে আমরা যে সকল বস্তু দেখি যে সকল গতিশীল বস্তু দেখি সবগুলোই কিন্তু আকারে বড় এবং আমাদের চোখে সেগুলোকে আমরা দেখতে পাই আর হাইজেনবার্গ তার যে অনিশ্চয়তা নীতি দিয়েছে সেগুলো কিন্তু মাইক্রো পার্টিকেলসের জন্য এবং এই কারণেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে গতিশীল বস্তুর সবগুলোর আকারে বড় এবং চোখে দেখা যায় দেখে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কোনো প্রভাব আমাদের জীবনে নেই